আসসালামু আলাইকুম এডুকেশন ফর লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা সেন্টেন্সের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, ওই ভিডিওটা যদি আপনারা পেতে চান নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আমরা সেন্টেন্সের তিনটি উপাদান নিয়ে আলোচনা করব। যে গত ভিডিওতে যে তিনটা উপাদান নিয়ে বলেছিলাম এগুলো আজকে বিশদভাবে আলোচনা করব। সেন্টেন্স গঠন করতে মূলত তিনটি উপাদান প্রয়োজন, মনে রাখবেন। সেন্টেন্স গঠন করতে মূলত তিনটি উপাদান প্রয়োজন। প্রথমটা হলো সাবজেক্ট। আসলে সাবজেক্ট জিনিসটা কী? সাবজেক্ট বলেছিলাম, সাবজেক্ট অর্থ হলো যে কর্তা। সাবজেক্ট অর্থ হলো কর্তা। এখন কর্তা জিনিসটা কী? কর্তা অর্থ হচ্ছে যে যিনি কাজ সম্পাদনা করেন। আরও আমরা মনে রাখতে পারি সেন্টেন্সের শুরুতে যেই অংশটা বসে, অর্থাৎ যিনি কাজ সম্পাদনা করেন। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, আই ইট রাইস। এখানে একটা সেন্টেন্স হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা মূলত এখন সাবজেক্ট সম্পর্কে জানি, আইটা হচ্ছে সাবজেক্ট, আই ইট রাইস। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ কর্তা। এখানে আমরা যদি বাংলা মিনিংটা যদি দেখি, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে মূলত খাওয়ার কাজটা কী করতেছে? আমি। যদি এখানে আই না লিখে যদি হি লিখতাম, তাহলে হি ইটস রাইস, তাহলে মূলত খাওয়ার কাজটা কে করতেছে? হি অর্থাৎ সে, অথবা রহিম ইটস রাইস অর্থাৎ ভাতটা কে খাচ্ছে? রহিম খাচ্ছে। এখানে মূলত আই, হি এবং রহিমটা হচ্ছে সাবজেক্ট। দেখে নিই এবার ভার্বটা কী, আশা করি সকলে সাবজেক্টটা বুঝেছেন। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়া জিনিসটা কী? ক্রিয়া অর্থ কোনো কাজ বোঝাবে, অর্থাৎ খাওয়া, গোসল করা, পান করা। চলুন একটা সেন্টেন্স দেখে নিই। হি প্লেস ফুটবল। এখানে ভার্বটা কী? এখানে ভার্বটা হচ্ছে প্লেস। বাংলা মিনিংটা হচ্ছে সে ফুটবল খেলে। এখানে সে ফুটবল খেলে, এখানে খেলাটা হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়া। আপনারা সকলেই বুঝতে পেরেছেন, এটা খুব ইজি একটা ব্যাপার। এখন হির সাথে প্লেস, প্লে বসে না কেন, অ্যাস বসে না কেন, এটা সামনের ভিডিওতে আমরা জানাবো। এবার দেখে নিই অবজেক্টটা কি। অবজেক্ট হচ্ছে, আচ্ছা চলুন, এই সেন্টেন্সে অবজেক্টও রয়েছে। অবজেক্ট বলেছিলাম আমি গত ভিডিওতে, বলেছিলাম সাবজেক্ট ভার্বের পরের অংশটা অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্টটা হচ্ছে এখানে ফুটবল, মনে করবেন যে ওটা এক্সটেনশন পার্ট। আশা করি সকলে বুঝেছেন। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।